হ্যাঁ, কেমন আছিস তুই? কই থাকিস? এখনো দেশে? টাকা লাগবে, আগে বলিস নাই কেন? না না, তুই আমার কথা শোন, তুই তোর বাসার কাছে যে নিয়ারেস্ট মানিগ্রাম আছে ওখানে চলে যা, আমি তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি, কোনো টেনশন নিস না। জানো এটা আমি এত কনফিডেন্টলি কেন বললাম? কারণ আমি ইউজ করি পেড মোবাইল অ্যাপ। পেড মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো যে কী সহজ, বাসার বাইরে পাও ফেলতে হয় না। বিশ্বাস করছো না? তোমাকে এখনই বলছি কীভাবে ইউজ করতে হয়। প্রথমে হচ্ছে আপনি পেড মোবাইল অ্যাপটাকে ডাউনলোড করবেন। অ্যান্ড্রয়েড ইউজাররা করবেন গুগল প্লে স্টোর থেকে, আইফোন ইউজাররা করবেন হচ্ছে অ্যাপ স্টোর থেকে, আর হুয়াওয়ে ইউজাররা করবেন অ্যাপ গ্যালারি থেকে। মেক শিওর যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করা। তারপরে আপনি হোম পেজে যে ট্রান্সফার অপশনটায় ক্লিক করবেন, যেটা আপনার পেজের নিচে আসবে। অনেকগুলি অপশন আসবে টাকা পাঠানোর এটার নিচে, মনে করেন মানিগ্রাম, ব্যাঙ্ক ট্রান্সফার আর মোবাইল ওয়ালেট কয়েকটা দেশে। সিলেক্ট করেন ক্যাশ পিক আপ বাই মানিগ্রাম। আপনার পেইড ডিজিটাল ওয়ালেটের ব্যালেন্স হচ্ছে স্ক্রিনের উপরে আসবে। টাকা যেটা ট্রান্সফার করার পরিমাণ থাকবেন ওইটা হচ্ছে দেড়হামে লিখবেন। তারপরে হচ্ছে আপনি কনভার্সন রেটটাও দেখতে পারবেন। নেক্সট ক্লিক করলে আপনার হচ্ছে বেনিফিশিয়ারি ডিটেল এন্টার করতে বলা হবে। এই স্টেপটা কমপ্লিট করার পর হচ্ছে আপনি একটা ডিসক্লেমার পাবে, যেটা হচ্ছে বলা থাকবে আপনাকে নিজেকে কীভাবে সাবধান রাখা যায় ফ্রড থেকে। অবশ্যই এটা হচ্ছে আপনি পড়ে ক্লিক ওকে করবেন। আপনি মানিগ্রাম থেকে একটা রিসিপ্ট পাবেন যখন হচ্ছে ডেস্টিনেশন থেকে টাকা কালেক্ট করা হয়ে যাবে। আরে আমাকে ধন্যবাদ দিতে হবে না বন্ধু, বন্ধুরা কেন থাকে খারাপ আর ভালো সময় সাপোর্ট দেখানোর জন্য। ঠিক আমার পেড মোবাইল অ্যাপের মতন। ডাউনলোড করুন পেড মোবাইল অ্যাপ, দ্য ডিজিটাল ওয়ালেট ইউ নিড এভরিডে।